মানুষের জীবন নদীর মতো বহমান, নদীর খরস্রোত নদীর চলার পথ বদলায়, আর জীবনের গতিপথগুলো অরণিতে এসে কীভাবে পাল্টায় দেখে আসা যাক। আজকে আপনাদের বলবো অরণি চৌত্রিশের গল্প। নীরব, বাবা কেমন আছো? তোমার মায়ের শরীরটা ভালো না, জানোই আমি একা মানুষ, সংসারে টানতে পারতেছি না। তোমার চাকরি পেতে কতদিন লাগবে বাবা? এবার একটা চাকরি নিয়ে সংসারের হালটা ধরো। ভালো থেকো বাবা। মামা, পোলাপান তো কক্সবাজার কাঁপায় দিচ্ছে, আমরা কি বাল করি? তাই নাকি, চল আমরা একটা ট্যুর দিয়ে আসি, কি বলিস নেহাল? হ্যাঁ মামা, চল, সমস্যা নাই তো, যাওয়া যায়। কিরে মামা, কি চলে এখানে? সেই চলতেছে মামা, শুনলাম বিশ্ববিদ্যালয় নাকি আমার বন্ধ দিবে। দিলে দিক, আমার কি বাল, ঘুরবো ফিরবো, চিল করবো। তাহলে চল একটা ট্যুর দিয়ে আসি। চল তাহলে কক্সবাজারই যাই। হ্যাঁ, তাহলে নীরব কি গোস? কি রে ওর কি হইছে? কি যে হইছে মামা, সারাদিন কেমন জানি মন মরা হয়ে থাকে। তাহলে আমরাই যাই নাকি? ঠিক আছে চল, তোরা কি বলিস? আমরা যাবো। সবার জীবনেই একটা মানুষ থাকা দরকার, যে তাকে বুঝবে, জানবে, প্রেরণা দিবে। মানুষের জীবনে প্রেরণা হলো চলার শক্তি। প্রেরণা না থাকলে জীবনটাও থমকে যায়। নীরবের মতো আমাদের অনেক বন্ধু, আমাদের আপনজন হারিয়ে যাচ্ছে হরহামেশায়। আমরা তাদেরকে একটু সময় দিই, তারা আমাদের পাশে শত বছর হাসি খুশি থাকুক, নয়তো নীরবের মতো তারা নীরবেই চলে যাবে।